ভারতে 200 কেজির কেক বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন পুনের এক নারী। প্রাচী ধবল দেব নামের এই শিল্পীর বানানো কেক বিশ্ব রেকর্ড গড়েছে। রাজপ্রাসাদে আদলে তৈরি এই বিশাল কেক শুধু দেখার নয়, খাওয়াও যাবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এটি কোনো রয়্যাল প্যালেস বা রাজপ্রাসাদ নয়, এটি একটি কেক যা বানিয়ে শুধু ভারত নয় এরই মধ্যে গোটা বিশ্বে সাড়া ফেলেছেন পুনের কেক শিল্পী প্রাচী ধবল দেব। This is inspired from various palaces and monuments from different parts of India. ভারতের বিভিন্ন অঞ্চলে প্রাসাদ এবং স্মৃতিস্তম্ভ থেকে অনুপ্রাণিত হয়ে আপনি যদি কাঠামোটি দেখেন তবে আপনার পরিচিত স্মৃতিস্তম্ভ এবং প্রাসাদগুলির আভাস পাবেন। The thought was actually creating something majestic which was a tribute to Indian architecture. প্রাচী এই কেকটি বানিয়ে করে ফেলেছেন বিশ্ব রেকর্ড। কেক দেখতে অবিকল ভারতীয় কোনো রাজপ্রাসাদের মতো মনে হবে, যেন সাদা রাজকীয় একটি স্থাপত্য। অবাক করা বিষয় হলো পুরো কেকটি খাওয়ার যোগ্য। তবে এমন ঘটনা এই প্রথমবার নয়, এর আগেও আরো দুটি রেকর্ড রয়েছে প্রাচীর ঝুলিতে। প্রথমবার ইতালির মিলানে একটি ক্যাথিড্রাল আকারের 100 কেজি ওজনের একটি কেক বানিয়ে রেকর্ড করেছিলেন তিনি। এছাড়াও ভেগান রয়্যাল আইসিং ব্যবহার করে সবচেয়ে বেশি সংখ্যক কেক বানানোর রেকর্ডও রয়েছে প্রাচীর দখলে। আসমাতুলি, নিউজ 24।